বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বিজ্ঞানকে নিয়েই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আর কল্পনা নয়, শেখ হাসিনার ভিশন 21 নিছক কোনো গল্প নয়। সেই পর্যায়ে দেশ চলে গেছে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। আজ মঙ্গলবার সকালে শহীদ এএসএম কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় নির্মিত বঙ্গবন্ধু নব থিয়েটার পরিদর্শন শেষে এসব কথা বলেন। 2.30 একর জায়গা জুড়ে মহানগরীতে নির্মিত হয়েছে এ নব থিয়েটার। মন্ত্রী আরও বলেন, রাজশাহীকে শিক্ষানগরী বলা হয়, যার জন্য রাজশাহীতে এই নব থিয়েটার অত্যন্ত প্রয়োজন। সেই কারণে রাজশাহীতে জায়গাটি নির্ধারণ করেছি। এর পেছনে মেয়র এএসএম খায়রুজ্জামান লিটন নিজেও ব্যক্তিগতভাবে চেষ্টা করেছেন। পরিদর্শনের সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ ও নব থিয়েটারের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রণালয় থেকে শুরু হয় ডিজিটাল বাংলাদেশের কথা বলেছে এবং এখন আজকে আর ওই যে প্রথম প্রথম ডিজিটাল বাংলাদেশ বলতে পারে মানুষ অতটা বুঝতো না, অনেকে আবার এটাকে ঠাট্টাও করত। সেই ডিজিটাল বাংলাদেশ আজকে কিন্তু কেউ আর ঠাট্টা করে না। ডিজিটাল বাংলাদেশ আর নয় কল্পনা, শেখ হাসিনার ভিশন 21 নিছক কোনো গল্প, সেই পর্যায়ে চলে গেছে। এখন বাংলাদেশকে আজকে আবার বিজ্ঞানীদের সামনে আর একটা জিনিস এসে দাঁড়িয়েছে, সেটা হলো চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এবং আমি বিশেষ করে মনে করি রাজশাহী হলো একটা শিক্ষা হাব বলা হয় এবং যার জন্য এই রাজশাহীতে এটা অত্যন্ত প্রয়োজন। এই কারণে এবং সেই কারণেই কিন্তু আমরা এই রাজশাহীতে জায়গাটা চুজ করেছি এবং এখানে আমি একজনের নামও বলতে চাই, সেটা হলো আপনাদের মাননীয় মেয়র। উনি নিজেও কিন্তু ব্যক্তিগতভাবে এটার জন্য চেষ্টা করেছিলেন, প্ল্যানিংয়ে যখন ফাইল এদিক ওদিক দরকার ছিল সে কিন্তু দৌড়াদৌড়ি করেছে, সুতরাং তার কথাটাও স্বীকার করতে হয়। তো সেই হিসাবে কিন্তু এটা যেহেতু একটা শিক্ষা হাব, সেই কারণে আমি মনে করি যে এটা হয়তো আরও আগে হলে পরে আরও ভালো হতো, কিন্তু নেভার লেট, সুতরাং সেটা সম্ভব হয়েছে এখানে এবং ভবিষ্যতে এটা ধরে মানে আমি বলবো যে এখানকার যে ছাত্ররা যারা শিক্ষা নিতে আসে বিশেষ করে যারা বিজ্ঞানের পথে তাদের জন্য একটা বড় সুযোগ তৈরি হতে পারে। আমি আশা করি যে এখানকার ছেলেপেলেরা যারা শিক্ষা নিতে আসে সেই সাথে আমি বলবো যে আপামর রাজশাহীবাসী তারা সবাই এটাকে কেউ উপভোগ করতে চাইলেও অসুবিধা নেই, কেউ জ্ঞান নিতে চাইলেও কোনো অসুবিধা নেই। এটা আপনাদেরই, অর্থাৎ এটা রাজশাহীর নিজস্ব সম্পদ এবং সেই সম্পদটাকে রক্ষা করাও আপনাদের প্রয়োজন আছে এবং সেইটুকু আপনারা করবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এবং সবশেষে আমি বলবো যে রাজশাহীর আমার যেটা আমার পার্সোনাল যদি বলেন আমি মনে করি এটা একটা প্রকৃষ্ট জায়গায় তৈরি হয়েছে। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।